বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপির আন্দোলন কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন খায়রুজ্জামান লিটন। বৈশ্বিক কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে 1,300 কোটি টাকা ঋণ দেবে এডিবি। রাজশাহী নগরীর আরেকটি সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন রাশিক মেয়র লিটন। নওগাঁয় সড়কে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্য গ্রেপ্তার, 70 লাখ টাকার মালামাল উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির আন্দোলন কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিএনপি জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে আন্দোলন করছে সেই দাবি ভিত্তিহীন, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। সংবিধান পরিবর্তন ছাড়া দাবি মানা অসম্ভব নয়। যেহেতু সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই, সেহেতু বিএনপির আন্দোলন কখনো সফল হবে না। তিনি বলেন, বিএনপি জ্বালাও পোড়াও করলে আওয়ামী লীগ বসে থাকবে না, রাজপথে থেকে বিএনপিকে প্রতিহত করা হবে। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান। সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক। এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তৃণমূল থেকে উঠে আসে একটি দল এবং জনগণকে নিয়ে এই দলটি বিকাশ এবং বর্তমান অবস্থা আওয়ামী লীগ ক্ষমতায় আসে লাগাতার 3টি টার্ম এবার ধরে, এরই শেষ পর্যায়ে এসে এখন নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার দাবি আদায় করতে চাই, যে দাবির কোনো ভিত্তি নেই, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক দাবি। তারা সংবিধান পরিবর্তন ছাড়া যেটা পূরণ করা সম্ভব নয়, সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কারণও নাই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন করবে না, এইসব ইস্যু তুলে তারা দিনের পর দিন কর্মসূচি দিচ্ছে। কখনো ইউনিয়নে পর্যায়ে পদযাত্রা সমাবেশ, কখনো রাজধানী জেলা শহরের পদযাত্রা সমাবেশ, কখনো বিভাগ পর্যায়ে সমাবেশ ইত্যাদি, কোনোটিতেই তারা সফলতার মুখ এ পর্যন্ত দেখতে পায়নি এবং দেখতে পাবে না। এটাই খুব স্বাভাবিক, কারণ জনগণ ওই রকম অযৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করবে না। রাজশাহী অঞ্চলে করোনা পরবর্তী ছোট আকারে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক এই প্রকল্পের বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কারণে ক্ষতিগ্রস্ত 18 থেকে 45 বছর বয়সী বেকার যুবকদের মাঝে 1,290 কোটি টাকা ঋণ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পরিচালক সালাউদ্দিন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ অর্থনীতিতে কটেজ, মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজ খাতের গুরুত্বের বিষয়টি উল্লেখ করে আলোচ্য প্রকল্পটি এ খাতের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে উল্লেখ করেন। অনুষ্ঠানের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক খুরশিদ আলম বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অরক্ষিত জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। আলোচ্য প্রকল্পের মোট ঋণের 20% কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ খাতের নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে হবে, যা নারী উদ্যোক্তা খাতে অর্থায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত নবনির্মিত 4 লেন সড়কের আলোকায়ন করা হয়েছে। শুক্রবার রাত 8:30 মোবাইল অ্যাপের মাধ্যমে তেরোখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে সিটি হাট পর্যন্ত সড়কের আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত সড়কটিতে মোট 155টি দৃষ্টিনন্দন পোল বসানো হচ্ছে। প্রতিটি পোলে থাকবে 2টি করে বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক এলইডি লাইট। এই লাইটগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এর মধ্যে প্রথম ধাপে তেরোখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে সিটি হাট পর্যন্ত সড়কে 109টি দৃষ্টিনন্দন পোলে 218টি এলইডি লাইটে আলোকায়নের উদ্বোধন করা হলো। সড়ক আলোকায়নের উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণাসহ
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 44,92,00,000 টাকা ব্যয়ে নগরীর বন্ধ গেট হতে সিটি হাট পর্যন্ত বর্তমান 2 লেন সড়কটি 4 লেনে উন্নতি করা হয়েছে। নওগাঁয় সড়কে ডাকাতি হওয়া ধান বোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে নওগাঁ মান্দা থেকে নীলফামারী যাওয়ার পথে ধান বোঝাই ট্রাকটি বদলগাছি এলাকায় ডাকাতের কবলে পড়ে। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম অভিযানে নামে। পরে বিশেষ পদ্ধতিতে ডাকাতি হওয়া প্রায় 70,00,000 টাকার মালামাল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে পুলিশ। জয়পুরহাট জেলার হচ্ছে 2 জন আর আমাদের নওগাঁ জেলার হচ্ছে 2 জন, সব মিলিয়ে 7 জনকে আমরা একেবারে দাগি ক্রিমিনাল, আপনার জাত ডাকাত যেটা বলে, হ্যাঁ, তাদের আপনাদের দেখলে হয়তো বুঝতে পারবে, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। এবং একই সাথে আপনার যে মালামাল একেবারে পরিপূর্ণভাবে আপনার 250 বস্তা পুরোটাই আমরা উদ্ধার করি। এবং সেই সাথে আপনার যখন ওই ড্রাইভারদের কাছ থেকে 8,000 টাকা ছিনিয়ে নিয়েছিল, ওই ছিনিয়ে নেওয়া টাকার ভিতরে 5,000 টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। এবং একই সাথে ডাকাতির কাজে যে আপনার অস্ত্র বা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল, এগুলো আমরা সিজ করেছি। নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 10 জন। শনিবার বিকেল 4:45 দিকে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুর গোপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জ্যোৎস্না আক্তার জেলার সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাশীপুর গ্রামের মোল্লাবাড়ির সাইফুল ইসলামের মেয়ে। আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজউদ্দিন ভুইয়া বলেন, দুর্ঘটনায় যাত্রীবাহী মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেছে আর এ কারণেই মাইক্রোবাসের যাত্রীরা বেশি হতাহত হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। প্রত্যেকটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শেখ রাসেল ICT ল্যাব, বিজ্ঞানাগার, বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই দেয়া সহ অনেক কাজ হয়েছে। শনিবার বিকেলে নাটোর নলডাঙ্গা উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 158 বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, প্রকৌশলী রবিউল ইসলাম সহ প্রাক্তন ছাত্ররা। পরে 250 জন দরিদ্র ও দুস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।